আসসালামু আলাইকুম। বাংলাদেশি মা মাহফুজাস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ সহমতে অনেক ভালো আছি। আজকে আর কোনো কাজের টিউটোরিয়াল বা কোনো কাজ দেখাবো না, আজকে দেখাবো কি কি কাজ আমি করেছি এবারের ঈদে, এবং সেই সাথে দেখাবো আমি কিভাবে প্যাকেজিং এবং ডেলিভারি প্রসেসিংটা করি। কারণ অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিলেন যে আমি কিভাবে ডেলিভারি দেই আমার প্রোডাক্টগুলো, কোন কুরিয়ারে দেই, তারপর কিভাবে প্যাকেজিং করি, এই সব বিষয় নিয়ে আসলে আজকে ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও মেক করে ফেলি, সাথে আপনাদেরও যদি কিছু উপকারে আসে তা আমার ভালো লাগবে। সেটা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং সেই সাথে আপনারা চাইলে কিন্তু লাইক এবং কমেন্টসও করতে পারেন। আর যদি আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারদের বা কোনো বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে চান সেটাও করতে পারেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেও থাকতে পারেন। আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে কিছু শিক্ষামূলক কিছু থাকুক, কারণ যারা আমার ভিডিওটা দেখেন, যারা আমার ভিডিওগুলো দেখে কিছু করার চেষ্টা করেন, তো তাদের জন্যই আসলে আমার ভিডিওগুলোতে আমি কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, আমি কীভাবে কাজ করি, কীভাবে আসলে ফুল প্রসেসটা আমি করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই বলি, এই কাজগুলো আমার সবগুলি ছিল রোজারিদের কাজ, কারণ অনেকদিন আগেই আসলে ভিডিওটা এডিট করেছিল, কিন্তু অনেক চিন্তাভাবনা করে দিব কি দিব না, আপলোড দিব কি দিব না, সেই চিন্তাভাবনা করে আসলে ফাইনালি আপলোড দিয়ে দিলাম, যেহেতু অনেক আগের ভিডিও এটা। আমার কাছে ম্যাক্সিমাম অর্ডার আসে ফুল ফ্যামিলি কম্বো সেট। ফুল ফ্যামিলি কম্বো সেট বলতে এখানে ধরেন আপনি আপনার জন্য, আপনার বাচ্চার জন্য বা আপনার হাজবেন্ডের জন্য নিতে পারেন, তো এটাই আসলে একটা ফ্যামিলি কম্বো। অনেকেই আসলে কম্বো সেটের প্রাইস জিজ্ঞাসা করেন যে কম্বো সেটের প্রাইস কীরকম, তো কম্বো সেট বলতে এখানে আপনি কী কী নেবেন সেটা উল্লেখ না করলে আসলে প্রাইসটা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে যে ড্রেসগুলো দেখছেন ব্ল্যাক কালারের মধ্যে যে চেরি ফুলের ড্রেসগুলো, সেই আপুরটা ফুল ফ্যামিলি, মানে তিনটা ফ্যামিলি ওনাদের আপুর জন্য নিয়েছেন, আপুর বোনের জন্য নিয়েছেন এবং আপুর ভাইয়ের ফ্যামিলির জন্য নিয়েছেন, মানে মোট তিনটা ফ্যামিলির জন্য নিয়েছিলেন। আর সাদা বা অন্যান্য যে পাঞ্জাবিগুলো দেখছেন এগুলো আরও কয়েকজনের ছিল। তো আপনারা যারা আমার পেজটাকে ফলো করেন তারা নিশ্চয়ই অলরেডি এগুলো রিভিউ দেখে ফেলেছেন, কারণ আমি প্রত্যেকটা রিভিউ পোস্ট করে ফেলেছি। যারা নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হয়েছেন এবং আমার প্রোডাক্ট কোয়ালিটি দেখে অনেক হ্যাপি হয়েছেন। এখান থেকে আরও দুইজন আমার রিপিট কাস্টমারও হয়েছে এবারে ঈদে, তারাও আবার আমার কাছে অর্ডার করেছেন। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার প্রোডাক্টগুলোতে কোয়ালিটিটা মেনটেন করার জন্য, কারণ একটা ব্যবসায় যদি আপনি সফল হতে চান সেই ব্যবসায় কিন্তু আপনি সততাটা যদি বজায় রাখেন তাহলে একটু দেরি হলেও কিন্তু সেই কাজে আপনি সফল অবশ্যই হবেন। তো আমিও সেটা করার চেষ্টা করি। আমি হয়তো অত বেশি কাজ করি না বা অত বেশি অর্ডারও নেই না, কিন্তু তারপরেও যতগুলো কাজ করেছি 99% আমার আলহামদুলিল্লাহ পজিটিভ রিভিউ আছে, আর বাকি 1% যে বললাম সেটা যে নেগেটিভ রিভিউ তা না, বাট আমার হয়তো মাঝে মধ্যে অনেকে মেজারমেন্টটা একটু ভুল দেয়, সেক্ষেত্রে হয়তো মানে আপডাউন হয়ে যায়। তো সব কাজেই আসলে যে 100% হবে তা কিন্তু না, আমারও ভুল হতে পারে, কিন্তু সেটা ইচ্ছাকৃত না, মনের অজান্তেই আসলে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। যেমন এই যে কালো ড্রেসগুলো নিয়েছিল যে আপু, ওনার একটা বোনের জন্য নিয়েছিল ড্রেস, তো ওনার মেজারমেন্ট দেওয়া ভুল হয়েছিল দেখে আপুর জামাটা অনেক লং হয়ে যায়, পরবর্তীতে আপু নিজে আবার সেটাকে কেটে আবার ঠিক করেছে। তো এই জিনিসটা কিন্তু একটু আমার জন্য নেগেটিভিটি কাজ করেছে, আমার কাছে খুবই খারাপ লেগেছে। তো এরকম আর কি, তো ওই কাজগুলো আসলে আমি 1% দিক দিকে রেখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ 99% আমার কাজের পজিটিভ রিভিউ আছে। তো এটাই আসলে এক ধরনের সফলতা আমি মনে করি। তো যাই হোক, এখন আসি আপনার প্যাকেজিংয়ের ব্যাপারে। এখানে যে পলিগুলো দেখছেন এগুলো প্রথমে আমি একসাথে অনেকগুলো কিনে নিয়ে এসেছি, তো এটার প্রাইসটা আমার খেয়াল নেই, কারণ এই সব কিছুই কিন্তু আয়াজের বাবা আনে মার্কেট থেকে, আমি এগুলো আনি না, তো এটার প্রাইস সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এই কাজগুলোর মধ্যে সবথেকে কষ্টের কী কাজ জানেন? এই যে প্যাকেজিং করাটা,
আর হচ্ছে যে জামা কাপড় যখন অর্ডার পরে সে কাপড়গুলো যখন কাটিং করবেন, কাটিং করা এবং প্যাকেজিং করা, এই দুইটা কাজ অনেক কষ্ট লাগে আমার কাছে। যেমন গত দুই দিন ধরে আমার এখন যে অর্ডারগুলো প্যান্ডিং আছে সেগুলো গত দুই দিন ধরে আমি কাটাকাটি শেষ করে পাচ্ছি না। তো সেম পেন্টিং করার থেকে কাটিং এবং এই যে প্যাকেজিং, এই দুইটা জিনিস অনেক কষ্ট হয়ে যায় যেহেতু একা হাতে সব কিছু করতে হয়। তো এই জন্যই আসলে আমার জন্য কষ্ট হয়ে যায়। যদি হেল্পিং হ্যান্ড থাকতো তখন হয়তো গায়ে লাগতো না। তবে আমার মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদের কাজের সাথে বিভিন্ন ফ্যাক্টরির কাজের তুলনা করবেন না, কারণ তারা যেহেতু হিউজ কোয়ান্টিটিতে কাজ করে তাদের কস্টিংটাও কম আসে। বাট আমরা যেহেতু এত হিউজ কোয়ান্টিটিতে কাজ করি না, আমাদের কস্টিং কিন্তু তাদের সাথে সেম হবে না। সেটা প্যাকেজিং বলেন, কাপড়ের কস্টিং বলেন বা কাজের কস্টিং বলেন, সেটা কখনোই সমান আসবে না, বরঞ্চ দ্বিগুণ আমাদের আসে। তো এই জন্যই আসলে তাদের যে প্রাইসটা থাকে প্রোডাক্টের, ওই প্রাইসের সাথে কখনোই আমাদের মতো ছোট্ট উদ্যোক্তাদের কাজের প্রাইসের সাথে কখনো মিলাবেন না। কারণ অনেকেই বলে যে আপু এখানে তো এত টাকা দেখেছি, ওখানে তো এত টাকা দেখেছি, বা এই ব্র্যান্ডে। বরঞ্চ আপনারা যখন একটু খেয়াল করে দেখবেন যে হাতের কাজের জিনিসপত্রে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডগুলোতে কেমন প্রাইস রাখে, আর আমাদের মতো ছোটো উদ্যোক্তারা যারা আছে বা আমি আছি, তো তারা কীরকম প্রাইস রাখে। তো মাঝে মধ্যে এটা নিয়ে আসলে খুব মন খারাপ লাগে যে এত কষ্ট করে কাজ করি, এত যত্ন করে কাজ করি, অথচ অনেকেই আসলে এটাকে মূল্য দিতে চায় না। তো মাঝে মধ্যে একটু হতাশ লাগে, তারপর কী আর করার, হতাশ হলে তো হবে না, তো আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে। এই যে এখানেই দেখছেন আপনারা আমি কত ধাপে আসলে প্যাকেজিংটা করছি। প্রথমে একটা পলিতে ঢুকিয়েছি, তারপর শপিং ব্যাগে ঢুকিয়েছি, এখন ফাইনালি আমি কুরিয়ারে যে দিব সে কুরিয়ারের জন্য আলাদা এই পলিগুলো নিয়েছি। তো আপনারা যারা ঢাকায় থাকেন তারা কিন্তু এগুলো গুলিস্তানে পেয়ে যাবেন, গুলিস্তানে একটা মার্কেট আছে। আমি বললাম তো আমি তো এটার মার্কেটের অ্যাড্রেস আমি জানি না, আমার হাজব্যান্ড আনে যেহেতু, তো ওটার অ্যাড্রেস আমি চিনি না, বাট গুলিস্তানে এগুলো পাওয়া যায়। আপনারা কেউ যদি আনতে চান সেখানে গিয়ে আনতে পারেন। তো আমি প্রথমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতাম প্রোডাক্টগুলো। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটা সমস্যা কি, ওরা পিক আপ বাসা থেকে পিক আপ করে নিয়ে যায় না। বাট ইদানিং যে পাঠাও, তারপর স্ট্রিট ফার্স্ট, তারপর আরও কিছু কুরিয়ার সার্ভিস আছে, ওরা কিন্তু বাসা থেকে পিক আপ করে নিয়ে যায়। আমার যেহেতু ছোটো বেবি আছে, তারপর আয়াজের বাবা যেহেতু ফুল টাইম জব করে, তো আমার পক্ষে সব সময় আসলে ইমার্জেন্সি কোনো অর্ডার থাকলে কুরিয়ার সার্ভিসে গিয়ে দিয়ে আসা একটু পসিবল হয় না। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমার বাসা থেকে অনেক দূরে, সেই জন্য আসলে এখন নতুন করে আমি গত রমজানের ঈদ থেকে স্ট্রিট ফার্স্ট যে কুরিয়ার সার্ভিসটা আছে সেখানে আমি এই প্রোডাক্টগুলো দেই। তো ওখানে ওদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা যদি আপনি মোবাইলে ডাউনলোড করে রাখেন, ওখানে সব প্রসেসিং দেয়া আছে, কীভাবে পিক আপ রিকোয়েস্ট দিবেন, কীভাবে আপনি অ্যাড পার্সেল করবেন, মানে অ্যাড পার্সেল বলতে আপনি যে প্রত্যেকটা অর্ডার প্রত্যেকটা অ্যাড্রেসে পাঠাবেন সেগুলো অ্যাড করা, ওখানে ডিটেলস অ্যাড্রেস দেয়া, নাম, ফোন নাম্বার এগুলো দিতে হবে। এগুলো দেওয়ার পরে ওরা একটা সিএন নাম্বার দিবে, তো ওই সিএন নাম্বারটা আপনি আপনার প্যাকেজের উপরে, মানে প্রত্যেকটা অর্ডারে আলাদা আলাদা যে প্যাকেজ করবেন, আমার এখানে যে পলিগুলো দেখছেন এই পলিগুলোর উপরে আমি ওই সিএন নাম্বারটা এবং কাস্টমারের ফোন নাম্বার এবং নাম এগুলো আমি দিয়ে দিব। তবে ওদের অ্যাপসের মধ্যে আপনার নিজের পেজের নাম বলেন বা আপনার নিজের নাম নিয়ে একটা আইডি খুলতে হবে, ওইটা মেবি মার্চেন্ট আইডি বলা হয়। তো ওখানেও আবার নিজের একটা আইডি থাকে, সিএন আইডি নাম্বার থাকে, আপনি আপনার সুবিধার্থে ওই আপনার নাম এবং ওই আইডি নাম্বারটা দিয়ে দিলে সুবিধা হয়, কারণ প্যাকেজের উপরে অনেক সময় যেহেতু এটা বড় করে লেখা থাকে, হারিয়ে গেলেও কেউ যদি পেয়ে থাকে সেখানে আপনার ফোন নাম্বার থাকলে বা কাস্টমারের ফোন নাম্বার থাকলে সেখানে ওরা সেই ফোন নাম্বার দিয়ে কল করতে পারে। মানে মোট কথা হচ্ছে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার পরে ওই কুরিয়ার সার্ভিসের ওরা যে কাজগুলো করতো সেই কাজগুলো আপনি বাসায় করলেন, বাসায় করে আপনি আপনার সব অর্ডার রেডি করে রাখলে বিকাল টাইমে বা সন্ধ্যার টাইমে ওরা মেইনলি চারটার পর থেকে পিক আপ সব কিছু পিক আপ করে, তো ওরা বাসায় এসে আপনার সব প্রোডাক্ট নিয়ে যাবে। এই তো আমার মোটামুটি সব প্যাকেজিং শেষ, শেষ মুহূর্তে এসে আয়াজের বাবা আমাকে একটু হেল্প করলো। আর আমি যে রিসিটগুলো কাটি সেই রিসিটগুলো এই পলির ভিতরে দিয়ে দিই, যাতে আমার কাছেও হিসাবটা থাকে, কাস্টমারের কাছেও সেই হিসাবটা থাকে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।